আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে অস্থায়ীভাবে দাঁত বাঁধাতে কেমন খরচ হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই সামনে থেকে বা মাড়ি থেকে দাঁত ফেলে দিয়ে থাকেন আর তার কারণে এমন ফাঁকা দেখায় আর এই ফাঁকা স্থানে একটি অস্থায়ী দাঁত আপনারা খুবই স্বল্প মূল্যে সেখানে লাগিয়ে নিতে পারেন যেটা আপনি নিজে নিজেই খুলতে পারবেন এবং নিজে নিজেই পড়তে পারবেন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখান থেকে একটি দাঁত ফেলে দেওয়া হয়েছে আর সেই দাঁতটি ফেলে দেওয়ার পরে সেখানে দাঁতটি বাঁধিয়ে নেওয়া হয়েছে যে দাঁতের সঙ্গে ঠিক এমন একটি প্লেট থাকবে যেমনটি এখানে সেটিং দেখতে পাচ্ছেন এই প্লেটটাই কিন্তু এখানে সেটিং করে দেওয়া হয়েছে এই প্লেটের সাহায্যেই এই দাঁতটি এখানে আটকে আছে দাঁত বাঁধানোর যতগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে সব থেকে স্বল্প মূল্যে করা হয় এই পদ্ধতিতে ভিওটস এটিকে বলা হয় পার্শিয়াল ডেঞ্জার বা এক পিস দুই পিস দাঁত বাঁধানো যদি কিনা একটি দাঁত হয় তাহলেও আপনি করতে পারবেন যদি কিনা একের অধিক দাঁত হয় তাও আপনি সেটাও ঠিক এমনভাবে দাঁত সেখানে লাগিয়ে নিতে পারবেন যদি কিনা মাড়ির দিকে হয় তাহলেও আপনি একই সিস্টেমে এখানে দাঁত লাগিয়ে নিতে পারবেন যেমনটি দেখুন এখানে দুটি দাঁত বাঁধানো হয়েছে যেটি ন্যাচারাল দাঁতের সঙ্গে কালারের মিল রেখেই করা হয়ে থাকে এমন যদি হয় যে মাড়ি থেকে একটি বা দুটি দাঁত আপনি ফেলে দিয়েছেন সেক্ষেত্রেও ঠিক এমন প্লেটের সাহায্যে আপনি সেখানে দাঁত বসিয়ে নিতে পারেন যেমন দেখুন যে এখানে মাড়িতে দুটি দাঁত বসানো হয়েছে তো ভিউয়ার্স যাদের দাঁত নাই তারা ঠিক এমন পজিশনে কিন্তু দাঁত লাগিয়ে নিতে পারেন এখন আসুন খরচের ব্যাপারে বলি খরচ মূলত যদি আপনার এক পিস দাঁত বাজাতে হয় তাহলে মোটামুটিভাবে আটশো থেকে এক হাজার টাকা বা এর কিছুটা কম বা বেশিতেও আপনি লাগাতে পারেন মোটামুটি আমি আপনাদের মধ্যম একটি ধারণা দিলাম যে আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে এমন স্থানে অস্থায়ীভাবে আপনি একটি দাঁত বসাতে পারেন আটশো বা এক হাজার টাকার কিছুটা কমেও হতে পারে আবার কিছুটা বেশিও হতে পারে কারণ যে কৃত্রিম দাঁতগুলা রয়েছে এগুলার মধ্যে আবার একটু হাই কোয়ালিটি আছে একটু লো কোয়ালিটি আছে। তো মোটামুটি মিডিয়ামভাবে যদি আপনি নিতে চান তাহলে আটশো থেকে এক হাজার টাকার মধ্যেই এ ধরনের দাঁত আপনি লাগিয়ে নিতে পারেন তো ভিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম